শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে একটি আরও নতুন বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি। তো দেখি আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল বিষয় আলোচনার পূর্বে আমি আমার পরিচয়টি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান যে দ্বিতীয় পত্র রয়েছে, সেই জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে, অর্থাৎ এর যে দশম অধ্যায় রয়েছে, অর্থাৎ মানবদেহের যে প্রতিরক্ষা অধ্যায়টি রয়েছে, সেই মানবদেহের প্রতিরক্ষা অংশ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখে নিয়ে আসো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চিত্রটি লক্ষ্য করি। আমরা ঠিক গত ক্লাসে আমরা কিন্তু এই যে চিত্রটি সম্পর্কে বলেছিলাম, ঠিক আছে, যেমন এপিডার্মিস, তোমরা কি বলতে পারবে যে এপিডার্মিস এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এই এপিডার্মিস বা স্ট্রাটাম কর্নিয়াম বা ডার্মিস বা এখানে যে সিবেসিয়াস গ্রন্থির কথা বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই এগুলি জানো। এবং যারা আমার পূর্বের যে ক্লাসটি ছিল, অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষায় প্রথম স্তরের যে ভূমিকা, এই ক্লাসটি যারা করেছো তারা নিশ্চয়ই এই বিষয়গুলি বুঝবে। আমরা এখন দেখি, এখানে কি দেখতে পাচ্ছি লক্ষ্য করো তো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কোনো একটি জায়গা কি কেটে গেছে, তাই না? এবং সেই কাটা জায়গাটা দিয়ে ব্যাকটেরিয়া কি করছে, দেহের অভ্যন্তরে প্রবেশ করছে। তো আমরা বিষয়গুলি চলো প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ত্বক, তাই না? আচ্ছা, তার আগে বলি যে ত্বক যে দেখতে পাচ্ছি, ত্বকটি কি স্বাভাবিক রয়েছে নাকি কোনো পরিবর্তন রয়েছে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ত্বকটি কেটে গেছে, তাই না? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ত্বক কোন প্রতিরক্ষা স্তরের অংশ? আমরা জানি যে প্রতিরক্ষা স্তর থাকে তিনটি, তাই না? প্রথম যে ক্লাস সেখানে আমরা দেখেছিলাম প্রতিরক্ষা স্তরের অংশ ছিল প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো তোমরা কি বলতে পারবে যে ত্বক কোন প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত? লক্ষ্য করো, হ্যাঁ, ত্বক হচ্ছে প্রথম যে প্রতিরক্ষা স্তর রয়েছে, ত্বক হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। আচ্ছা, জীবাণু এখন কোথায় অবস্থান করছে? লক্ষ্য করো তো, এটিকে আমি যদি জীবাণু মনে করি, তাহলে জীবাণুটি এখন কোথায় অবস্থান করছে? তাহলে জীবাণুটা কিন্তু যে ত্বকের যে জায়গাটা কেটে গেছে, সেই কাটা জায়গাটাতে অবস্থান করছে। এখন কোথায় অবস্থান করছে? এই যে জীবাণুটা এখান থেকে এখন কোথায় চলে আসছে, এটা দেখো তো, এটাকে এই যে আমরা দেখতে পাচ্ছি শ্বেত রক্তকণিকা, তারপরে যে লিউকোসাইট যেটাকে বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাহলে রক্ত এখন কোথায় চলে আসছে, রক্তের মধ্যে, তাই না? তো দেখি জীবাণু এখন অবস্থান করছে কোথায়, রক্তে। তো জীবাণু যখন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে, লক্ষ্য করো, জীবাণু যখন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্তের যে কণিকা রয়েছে, শ্বেত রক্তকণিকা এবং রক্তবাহিকার উপস্থিতিতে বা সহায়তায়, আমি আবারও বলছি, জীবাণু যখন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে রক্তের মধ্যে প্রবেশ করে, তখন শ্বেত রক্তকণিকা এবং অন্যান্য যে রক্তবাহিকাগুলি রয়েছে তাদের সহায়তায় যখন জীবাণুগুলিকে ধ্বংস করে এবং আমাদের দেহকে জীবাণুমুক্ত রাখে, তখন সেই প্রতিরক্ষা স্তরকে বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আমি আবারও বলছি, জীবাণু যখন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে কী করে, দেহের অভ্যন্তরে অর্থাৎ রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্ত
রক্তকণিকা ও রক্তবাহিকার সহায়তায় যখন জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তখন সেটিকেই বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তোমরা চিত্রটি লক্ষ্য করো, তাহলে দেহের প্রথম প্রতিরক্ষা স্তরের প্রতিরোধ সত্ত্বেও জীবাণু দেহে প্রবেশ করে এবং এই অবস্থায় দেহের ভিতর থেকে জীবাণুর বিরুদ্ধে শ্বেতরক্তকণিকা ও রক্তবাহিকার সহায়তায় তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে যা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা স্তর নামে পরিচিত। এখন আমরা মানবদেহের রক্তের ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল কর্তৃক যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কর্মকাণ্ড পরিচালিত হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কি হতে পারে আজকের পাঠ? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কি হবে, নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজের যে জীবাণু ধ্বংসের প্রক্রিয়া সেটি জানবো। অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের যে ভূমিকা সেই ভূমিকা আমরা ব্যাখ্যা করতে পারব। এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা কি ঘটনা ঘটছে, এই চিত্রটি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে এটি যদি ব্যাকটেরিয়া হয় তাহলে সেই ব্যাকটেরিয়াকে কি করছে লক্ষ্য করো, ক্ষণপথ তৈরির মাধ্যমে কি করে কোনো কিছুকে খেয়ে ফেলছে। যে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এরা উভয়ই হচ্ছে শ্বেতরক্তকণিকা এবং এই শ্বেতরক্তকণিকাগুলির উপস্থিতিতে যখন জীবাণুগুলি ক্ষণপথ তৈরির মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে আমাদেরকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে স্তরের মধ্যে অন্তর্ভুক্তকে একটি হচ্ছে ম্যাক্রোফেজ এবং আরেকটি হলো নিউট্রোফিল। তো এই বিষয়গুলির আলোচনা শুরুর পূর্বে আমাদের এখন জানতে হবে ম্যাক্রোফেজ কাকে বলে এবং নিউট্রোফিল কাকে বলে অথবা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কী, সেই সংজ্ঞাটি আমরা দেখে নিই। প্রথম প্রতিরক্ষা স্তর অতিক্রম করে যে সকল জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে তারা আবার দ্বিতীয় ধাপের বাধার মুখোমুখি হয় এবং দ্বিতীয় স্তরে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল নামক শ্বেতরক্তকণিকা বহিরাগত রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আমরা চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি, এখানে কী ঘটনা ঘটছে। এটি হলো কি, একটি নিউট্রোফিল, এটি কি, এটি হচ্ছে নিউট্রোফিল। তো নিউট্রোফিল হচ্ছে দানাযুক্ত শ্বেতরক্তকণিকা, ঠিক আছে? এটি হচ্ছে দানাযুক্ত শ্বেতরক্তকণিকা এবং এই যে নিউট্রোফিল এই কোষের সাইটোপ্লাজম বর্ণনিরপেক্ষ সূক্ষ্ম দানাযুক্ত এবং এদের সাইটোপ্লাজমের দানাগুলি বিশেষ কোনো রং গ্রহণ করে না। তোমরা সকলেই মনে রাখবে এই কোষের ব্যাস 10-12 মাইক্রন। তাহলে দেখি নিউট্রোফিল একাধারে শ্বেতরক্তকণিকা এবং শ্বেতরক্তকণিকার 50-60 ভাগই হচ্ছে নিউট্রোফিল। অস্থিমজ্জার যে স্টেম সেল রয়েছে সেখান থেকে এরা উৎপন্ন হয় এবং এতে লাইসোজাইম অণুজীব ধ্বংসকারী এনজাইম থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আরও কিছু তত্ত্ব এই নিউট্রোফিল সম্পর্কে জেনে নিই। নিউট্রোফিলের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে 2-7টি অর্থাৎ 2-7টি লোব থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে লোবের সংখ্যাও বৃদ্ধি পায়। সাইটোপ্লাজমে 50-200টি লাইসোজোম বিশিষ্ট দানা বর্তমান থাকে এবং এদের রং ফ্যাকাশে লাল বা লালচে বেগুনি হতে পারে।
নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। মোট কথা, রক্তের শ্বেত রক্তকণিকাকে তার দায়িত্বের জন্যই দেহরক্ষী কোষও বলা হয়ে থাকে এবং শরীরের প্রতিরক্ষার জন্য এক সবল ও গতিময় ব্যবস্থা প্রস্তুত রাখাই হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। এবং এই কাজে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এরা সমন্বিতভাবে কাজ করে থাকে। তাহলে আমরা আবারও বলি, ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল প্রভৃতি রক্ত প্রবাহের মাধ্যমে বাহিত হয়ে অতি দ্রুত আক্রান্ত স্থানে গিয়ে উপস্থিত হয় এবং আক্রমণকারী জীবাণুগুলিকে গ্রাস করে ফেলে এবং ধ্বংস করে। তো লক্ষ্য করো, এটি হচ্ছে ম্যাক্রোফেজ। এখন আমরা ম্যাক্রোফেজ সম্পর্কে একটু জানি। ম্যাক্রোফেজ হলো বৃহৎ আকৃতির শ্বেত রক্তকণিকা। মানুষের রক্তের দানাযুক্ত ও দানাবিহীন দুই ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে। দানাযুক্ত শ্বেত রক্তকণিকাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। অপরদিকে দানাবিহীন শ্বেত রক্তকণিকাকে আকৃতিগত দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ক্ষুদ্রাকার ও অন্যটি হচ্ছে বৃহদাকার লিম্ফোসাইট এবং মনোসাইট। তো মনোসাইট হলো, আমি আবারও বলছি, মনোসাইট হলো সর্বাপেক্ষা বৃহদাকারের শ্বেত রক্তকণিকা। রক্তের মনোসাইট অপরিণত অবস্থায় বিরাজ করে এবং সংক্রমণের বিরুদ্ধে সীমিত শক্তিতে লড়াই করতে পারে এবং রক্ত সংবহনে এরা 10-12 দিন অবস্থান করে। ঠিক আছে, তো ফ্যাগোসাইটোসিস এই ম্যাক্রোফেজ যায়, ম্যাক্রোফেজ লিম্ফ নোড, প্লিহা এবং অন্যান্য লিম্ফ টিস্যুর সাইনোসয়েডে আস্তরণ তৈরি করে এবং লিম্ফ নোড লিম্ফোসাইটের বিপরীতে অবস্থান করে। ম্যাক্রোফেজে অ্যান্টিজেনকে কোষ থেকে কোষে সংযোগের মাধ্যমে সরাসরি লিম্ফোসাইটে স্থানান্তর করে। এছাড়া ম্যাক্রোফেজ বিশেষ ধরনের সক্রিয় পদার্থের ক্ষরণ ঘটিয়ে নির্দিষ্ট লিম্ফোসাইটের বৃদ্ধি ও প্রজননকে উদ্দীপিতকরণের মাধ্যমে দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে দৃঢ় করে তোলে। এখন আমরা ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলি সম্পর্কে জানব। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিসের যে ধাপগুলি আমরা লক্ষ্য করি, এই ফ্যাগোসাইটোসিসের ধাপগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বৃহদাকৃতির মনোসাইট, যেটাকে আমরা বলি ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলিকে ধ্বংস করে থাকে। তো কীভাবে ধ্বংস করে আমরা জিনিসগুলি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো, এখন কী ঘটছে এখানে দেখো। সম্পূর্ণ ফ্যাগোসাইটোসিস জুড়ে এমন জৈব রাসায়নিক জৈব পদার্থবিজ্ঞানের কর্মকাণ্ড অব্যাহত থাকে, ফলে এই প্রক্রিয়ার সুচিন্তিত যে ধাপ শনাক্ত করা প্রায় অসম্ভব বলা চলে। তো ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া, তো আমরা একটু লক্ষ্য করি, জীবাণু সংক্রমণের ফলে প্রদাহস্থলে ক্ষতিগ্রস্ত রক্ত টিস্যু বা রক্ত জমাট থেকে উৎপন্ন কাইনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস ইত্যাদি রাসায়নিক ক্ষরণে উদ্দীপিত হয় এবং ম্যাক্রোসাইটগুলি কৌশিক নালীর প্রাচীর ভেদ করে ক্ষতস্থানে অভিযাত্রী হয়। এবং ম্যাক্রোসাইটগুলো যখন সংক্রমণকারী ব্যাকটেরিয়ার বিভিন্ন রাসায়নিক ক্ষরণে উদ্দীপিত হয়ে ক্ষতস্থানে জড়ো হতে থাকে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কেমোট্যাক্সিস। তাহলে এখানে যে বিষয়টি আমরা বললাম, সাইটোকাইনোসিস ঘটবে। ঠিক আছে, প্রথমে যদি কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতিগ্রস্ত টিস্যুর জায়গায় কিছু রাসায়নিক পদার্থের ক্ষরণ বেড়ে যায়। ঠিক আছে, যেমন একটি পদার্থের আমরা নাম বললাম যে প্রোস্টাগ্ল্যান্ডিনস। তো যখন এই রাসায়নিক বা হিস্টামিন, কাইনিন, ঠিক আছে, যখন কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হয় সেখানে
ক্ষতিগ্রস্ত টিস্যুর যে রক্ত হিস্টামিন কাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিন এইগুলির পরিমাণ বেড়ে যাবে। বেড়ে গেলে কী হবে, এই পদার্থগুলিকে ক্ষতস্থানে আসার জন্য ম্যাক্রোফেজকে উদ্দীপিত করবে, অর্থাৎ এই পদার্থের পরিমাণগুলি হিস্টামিন কাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ যদি রক্তে বেড়ে যায় তাহলে এই পদার্থগুলি কী করবে, জীবাণু ধ্বংসের জন্য ম্যাক্রোফেজকে ক্ষতস্থানে আসার জন্য উদ্দীপিত করবে, অর্থাৎ এই পদার্থগুলির প্রভাবে ম্যাক্রোফেজ ক্ষতস্থানে চলে আসবে, যেটিকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই কোশ্চেনটি শিখে রাখতে হবে, কেমোট্যাক্সিস কাকে বলে। যখন কোনো রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য কোনো কিছুরই স্থানান্তর ঘটে তখন সেটিকে বলা হয় কেমোট্যাক্সিস। তাহলে যে হিস্টামিন প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলি হচ্ছে রাসায়নিক পদার্থ এবং এইগুলির প্রতি সাড়া দেওয়ার জন্য যখন ম্যাক্রোফেজ ক্ষতস্থানে চলে আসে তখন এই প্রক্রিয়াকে বলা হয় কেমোট্যাক্সিস। তাহলে দেখো, প্রথমেই সাইটোকাইনোসিস ঘটবে। এরপরের যে ধাপটি দেখি, দেখো এই যে লিপিড যে বস্তুগুলি, দেখো এই লিপিড বস্তুগুলোর কী কাজ করবে। এরপর অণুজীবের যে ভক্ষণের সেই প্রক্রিয়াটি ঘটবে, সক্রিয় হওয়ার পর অণুজীবের দেহতলের সংস্পর্শে আসবে। অণুজীবের দেহতলের সংস্পর্শে কী আসবে, ম্যাক্রোফেজ। তাহলে সাইটোকাইনোসিস যখন ঘটবে তখন এই যে এটি হচ্ছে অণুজীব ব্যাকটেরিয়া, তাহলে এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে কী হবে, ম্যাক্রোফেজ চলে আসবে, এসে কী হবে অণুজীবের সাথে অ্যাটাচড হবে, যুক্ত হবে অণুজীবের সাথে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্রোফেজ কিন্তু সংযুক্ত হয়ে গেছে। পরের ধাপে কী ঘটে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি পরের যে ধাপ সেখানে কী হবে, ফ্যাগোজোম ঘটবে। পরের যে ধাপ সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, ফ্যাগোজোম ঘটছে, ঠিক আছে। তাহলে অণুজীব ভক্ষণের এখানে কী ঘটছে, যে দ্রুত ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটবে, ফলে ফ্যাগোসাইট ক্ষণপথ সৃষ্টি করবে এবং অণুজীব ভক্ষণ উদ্যুক্ত হয় এবং মাত্র 0.01 সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া ভক্ষণ সম্পন্ন হয়। তাহলে আমরা যে ক্ষণপদের কথা বললাম, এই যে এখানে দেখো আঙুলের মতো কতগুলি প্রবর্ধক তৈরি হচ্ছে, এই আঙুলের মতো প্রবর্ধকগুলিকে বলা হচ্ছে ক্ষণপদ। এই ক্ষণপদ তৈরির মাধ্যমে কী করবে, জীবাণুটাকে বা ব্যাকটেরিয়াকে চারপাশ থেকে ঘিরে ফেলবে, ঘিরে ফেলে কী করবে, দ্রুত ভক্ষণ করে ফেলবে, ঠিক আছে। এবং 0.01 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা ব্যাকটেরিয়াকে এই দেহের অভ্যন্তরে বা কোষের অভ্যন্তরে নিয়ে নেবে। এরপর যে ধাপটি ঘটছে সেটি হচ্ছে ফ্যাগোজোম সৃষ্টি। এখানে লক্ষ্য করো যে কীভাবে ফ্যাগোজোম সৃষ্টি হচ্ছে, কোথায় সৃষ্টি হচ্ছে, তোমরা চিত্রে খেয়াল করো। অণুজীব ভক্ষণের উদ্দেশ্যে ফ্যাগোসাইট ক্ষণপথ বের করে ব্যাকটেরিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ক্ষণপদের মাঝে সৃষ্ট গহ্বরে ব্যাকটেরিয়াকে আবদ্ধ করবে যখন, এবং দুই দিক থেকে আসা ক্ষণপদের অগ্রভাগ আরও এগিয়ে পরস্পর একীভূত হয় এবং এভাবে সৃষ্ট ঝিল্লিবেষ্টিত থলিকাটিকে বলা হচ্ছে ফ্যাগোজোম। আমি যেটি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কী করলো, এখানে দুই পাশ থেকে ক্ষণপদ তৈরি করলো, ঠিক আছে। ক্ষণপদ তৈরি করার পর জীবাণুটিকে বা ব্যাকটেরিয়াটিকে সম্পূর্ণ কোষের অভ্যন্তরে নিয়ে নিল। কোষের অভ্যন্তরে কোথায়, একটি নির্দিষ্ট থলির মধ্যে। যখন ক্ষণপদ বিস্তারের মাধ্যমে ব্যাকটেরিয়া বা জীবাণুটিকে ম্যাক্রোফেজ তার দেহের ভিতর বা কোষের ভিতর গহ্বরের ভিতরে আবদ্ধ করে ফেললে তখন সেটিকে বলা হচ্ছে ফ্যাগোজোম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। চিত্রে লক্ষ্য করো পরের ধাপটি কী ঘটছে। ফ্যাগোসাইটের সাইটোপ্লাজমে অবস্থিত অ্যাক্টিন এবং অন্যান্য সংকোচনশীল বস্তু ফ্যাগোজোমের চতুর্দিকে ঘিরে রাখে এবং এইসব তন্তুর সংকোচনে ফ্যাগোসাইটের ঝিল্লি থেকে ফ্যাগোজোম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমের অভ্যন্তরে ঝিল্লিবেষ্টিত থলিকার মতো চালিত হয়, আমরা যেটি দেখতে পাচ্ছি। পরের যে ধাপ সেখানে কী ঘটছে তোমরা একটু দেখো তো, এখানে কী ঘটছে, ফ্যাগোলাইসোজম। তো ফ্যাগোলাইসোজমে কী ঘটছে,
যে জীবাণুটি আগে যেরকম অবস্থায় ছিল এখনও কি সেরকম অবস্থায় রয়েছে নাকি কোনো পরিবর্তন ঘটেছে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, কি বুঝছো? তাহলে আবদ্ধ যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া সহ ফ্যাগোজোম সাইটোপ্লাজমের অভ্যন্তরে কি হচ্ছে, পরিযায়ী হচ্ছে। এই সময় সাইটোপ্লাজম অবস্থিত গোল ঝিল্লিবেষ্টিত এবং হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণ দুই একটি লাইসোজোম নামক কোষীয় অঙ্গাণু ও অন্যান্য সাইটোপ্লাজমিক দানা সাইটোপ্লাজমের ঝিল্লির সাথে একীভূত হয়। এই একীভূত লাইসোজোম থেকে ব্যাকটেরিয়া নাশক ও পরিপাক এনজাইম ফ্যাগোজোমে ক্ষরিত হয় এবং ফ্যাগোজোমটি তখন ঝিল্লিবেষ্টিত একটি পরিপাক থলিকায় পরিণত হয় এবং এই থলিকাকে বলা হচ্ছে ফ্যাগোলাইসোজোম। আশা করি বিষয়টি তোমরা বুঝছ। তোমরা আবারও লক্ষ্য করো এখানে কি করছে, যে ফ্যাগোজোম তৈরি হয়েছিল। এরপর কি হলো, এই ফ্যাগোজোমের সাথে কি হচ্ছে, কোষের ভিতরে দেখো এই ম্যাক্রোফেজের ভিতরে যে লাইসোজোমগুলি ছিল সেই লাইসোজোমগুলি কি হবে, এখানে যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হবে হয়ে তখন যে অংশটি গঠন করছে সেটিকেই বলা হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এবং এই ফ্যাগোলাইসোজোম, এই লাইসোজোমগুলি কিন্তু ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীরটি রয়েছে সেই কোষপ্রাচীর বা ব্যাকটেরিয়ার দেহকে কিন্তু ধ্বংস করার কাজে ব্যবহৃত হবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো। এরপর যে ঘটনাটি ঘটবে, যে অন্তঃকোষীয় মরণ এবং পচন, ব্যাকটেরিয়া কোষ ও পরিপাকের জন্য লাইসোজোম ফ্যাগোজোমের সাথে যখন একীভূত হয়ে যায় তখন দু এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। গ্রাসের কয়েক মিনিটের মধ্যে ব্যাকটেরিয়ার চলন, রেচন, জনন সহ যাবতীয় কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কী হবে, এই যে লাইসোজোমগুলি, এই লাইসোজোমগুলি কী করবে, এই ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর সেটিকে ধ্বংস করে দিবে এবং ব্যাকটেরিয়ার যে স্বাভাবিক কার্যাবলী সেই কার্যাবলীগুলিকে তারা নষ্ট করে দিবে এবং ব্যাকটেরিয়া এক পর্যায়ে মারা যাবে। এবং পরবর্তী যে ধাপে কী হবে, ব্যাকটেরিয়ার দেহটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। চূর্ণ বিচূর্ণ করার পর সব শেষে কী হবে, এই ব্যাকটেরিয়ার যে দেহের ধ্বংসাবশেষ সেটি ম্যাক্রোফেজ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে এটি হলো আমাদের যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, সেই ফ্যাগোসাইটোসিস পদ্ধতি তোমরা লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি বস্তুগুলি নিষ্কাশিত হয়ে যাচ্ছে এবং অপাচ্য যে অংশ সেটি কী হবে, অবশেষের কী ঘটছে দেখি, ফ্যাগোজোম ঝিল্লিবেষ্টিত পরিপাক গহ্বর হয়, ব্যাকটেরিয়া ধ্বংস হবে বা ধ্বংস বা হজমের কোনো পর্যায়ে ক্ষতিকর কোনো অংশ ফ্যাগোলাইসোজোমের সাইটোপ্লাজমে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এবং তবে এখানে যদি কোনো পুষ্টি পদার্থ উৎপন্ন হয় সেটি ফ্যাগোজোমের সাইটোপ্লাজম কর্তৃক শোষিত হয়ে যাবে এবং সব শেষে ম্যাক্রোফেজ কী করবে, এই অপাচ্য অংশগুলি ত্যাগ করবে এবং নতুন যে ব্যাকটেরিয়া সেটিকে ধ্বংসে তৎপর হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি বলি যে ফ্যাগোসাইটোসিসের ধাপ কয়টি, সাতটি। ফ্যাগোসাইটোসিসের ধাপ হচ্ছে সাতটি। সাতটি ধাপ কী কী, ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া, তারপর অণুজীব ভক্ষণ করবে, ফ্যাগোজোম সৃষ্টি করবে, ফ্যাগোলাইসোজোম সৃষ্টি করবে, তারপর ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ এবং পাচন ঘটবে, অপাচ্য অংশ ব্যাকটেরিয়ার অবশেষ সে পরিণত হবে এবং সবশেষে বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা একটি ভিডিও দেখি। তোমরা ভিডিওটি একটু দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল।
আমরা যে স্টেপগুলির কথা বললাম, অর্থাৎ জীবাণুকে শনাক্ত করবে এবং এরপর তার সাথে যুক্ত হবে, এরপর ভক্ষণ হবে। দেখি, এটি হচ্ছে একটি লাইসোজোম। তাহলে এরপর কী হবে? ম্যাক্রোফেজের সাথে দেখো তোমরা, যখনই শনাক্ত করতে পারবে সেটি জীবাণু, তার সাথে যুক্ত হবে। এই যে দেখতে পাচ্ছ, এরপর কি হবে যে জীবাণুটি ক্ষণপদের মাধ্যমে, যে ক্ষণপদ তৈরি হলো, ক্ষণপদ বিস্তারের মাধ্যমে কি করলো, ম্যাক্রোফেজ তার দেহের অভ্যন্তরে নিয়ে নিল, তখন এটিকে বলা হচ্ছে ফ্যাগোজম। আমরাও একটি দেখতে পাচ্ছি লাইসোজম। দেখো এই লাইসোজম এবার এই ফ্যাগোজমের সাথে যুক্ত হবে, যুক্ত হলে তখন সেটিকে বলা হচ্ছে ফ্যাগো লাইসোজম। দেখো লাইসোজম ফ্যাগোজমের সাথে যুক্ত হলে তখন সেটিকে বলা হচ্ছে ফ্যাগো লাইসোজম, এবং এই লাইসোজমের প্রভাবেই কি হবে, এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এবং দেহ অবশেষগুলি কী হবে, ভেঙে যাবে, এবং উপকারী অংশগুলি এই ম্যাক্রোফেজের সাইটোপ্লাজম কর্তৃক শোষিত হয়ে যাবে। সব শেষে কী হলো, ব্যাকটেরিয়ার যে ধ্বংসাবশেষ বা জীবাণুর যে ধ্বংসাবশেষ, সেটি দেহের বাইরে নিষ্কাশিত হয়ে গেল। তাহলে এটি হলো ফ্যাগোসাইটোসিস। তোমরা একটু ধাপগুলি দেখে নাও, তোমরা এই চিত্রটি অবশ্যই প্র্যাকটিস করবে, শিক্ষার্থীরা তোমরা অবশ্যই চিত্রটি প্র্যাকটিস করবে। আমরা যে ধাপগুলির কথা বললাম সেগুলি দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি দলীয় কাজ থাকবে, এই দলীয় কাজটি অবশ্যই সকলে করবে, যে ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস পদ্ধতির যে ধাপের চিত্র রয়েছে এই চিত্রগুলি তোমরা সকলেই অঙ্কন করবে, এবং তোমরা মনে রাখবে এই চিত্রটি কিন্তু কখনও কখনও পরীক্ষায় 3 মার্কসের জন্য আসে। তাই আমি সকলকেই বলবো এই চিত্রটি অবশ্যই ভালোভাবে শিখে রাখবে, এবং তুমি যদি চিত্রটি খুব ভালোভাবে শিখতে পারো, এটি যদি আত্মস্থ করতে পারো, তাহলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির যে অন্যান্য যে বিবরণ রয়েছে বা ব্যাখ্যাগুলি রয়েছে, এক একটি ধাপের ব্যাখ্যা তুমি খুব সহজেই লিখতে পারবে। তোমরা মনে রাখবে জীববিজ্ঞান শেখার সহজ বুদ্ধি হচ্ছে চিত্রগুলি ভালোভাবে বুঝে নেওয়া। তোমাদের জন্য কিছু কোশ্চেন থাকবে। আচ্ছা, ফ্যাগোজোম কী বলতে পারবে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলতে কী বোঝায়, এবং ফ্যাগোসাইটোসিসের ধাপগুলি, আমি যে 7টি ধাপের কথা বললাম, এই 7টি ধাপের নাম তোমরা বলবে, এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, সেটি হচ্ছে কি, ম্যাক্রোফেজের ব্যাকটেরিয়া নিধনের ফ্যাগোসাইটোসিস পদ্ধতির প্রবাহ চিত্র অঙ্কন করে সেটি আমাকে মেসেঞ্জারে পাঠাবে, এবং তোমাদের যদি এই টপিক নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমরা তথা সারা বিশ্ব এখন একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি সারা পৃথিবীতে অসংখ্য মানুষ কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত, অনেকেই মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তোমাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে সেগুলি আমরা নিজেরা মেনে চলবো, এবং অন্যরা যেন মেনে চলে সেই বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করব, এবং আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব, মাস্ক ব্যবহার করি, সুস্থ থাকি, এবং আমরা সকলে জানি স্টে হোম স্টে সেফ। তো আমি তোমাদের সকলকেই রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের স্কুল কলেজ বন্ধ রয়েছে, তোমরা সকলেই বাসায় থাকবে এবং কোনো প্রয়োজন ছাড়া বের হবে না, এবং যদি জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া লাগে অবশ্যই তোমরা মাস্ক পরবে, অবশ্যই তোমরা মাস্ক পরবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো শেষ করছি, তোমরা সকলেই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।